This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালীতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল কথা বলেন আন্দোলনকারী মহিলাদের সঙ্গে এবং সন্দেশখালীর ঘটনা নিয়ে সিবিআই কে ইমেল করেছেন বলেও তিনি জানিয়েছেন। সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী করেছে একজন আন্দোলনকারী মুখ, টিএমসি থেকে আমরা একজন আন্দোলনকারী মুখ চাইছি। আমার বাড়ি থেকে হচ্ছে রাতের অন্ধকারে বলছে তোমাকে 20 লাখ টাকা দিচ্ছি, প্রার্থী হও, তোমার জমি জায়গা সব ফেরত দিয়ে দেবো, তোমার দোকান ফেরত দিয়ে দেবো, তোমার যা ক্ষয়। প্রিয়াঙ্কা টিবরিওয়াল বিজেপি নেত্রী, তিনি বেড়মুজুরে মহিলাদের সঙ্গেও কথা বলেছেন। যে আন্দোলনটা সন্দেশখালীতে বন্ধ করতে হবে, আমি তো আজকে নাম এদেরকে আইডেন্টিটি সামনে রেখে কথা বলছি। তাই যারা এখন ভিডিও করিয়ে বা স্টিং এর এসব ছেড়ে ছেড়ে মানুষকে দেখাচ্ছিল, তাই বুঝতে পারছেন তো যে কত ব্যথা হচ্ছে, কেন তারা এই লাফালাফি করছিলেন, কেন এই আন্দোলন সন্দেশখালীর আন্দোলনটাকে বন্ধ করতে হবে, কেন এরা বুঝে গেছে যে এখন এটা চোখে লাগছে, মানুষ জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গতে কি ধরনের রাজনীতি করছে এই সরকার। টিএমসির লোক হুমকি প্রার্থী হওয়ার জন্য এক মাস আগে আমাকে প্রস্তাব দিয়েছে। টিএমসির লোক, টিএমসির পুরো বেল্ট, সিদ্দিক প্রধান, রফসেল মোল্লা, শামসুদ্দিন সাহাজি ওরফে কালু সাহাজি, তপন ভূঁইয়া, কার্তিক দাস, দুরন্ত দাস, আমি অভিযোগ করেছি, আমাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে, এমনকি প্রার্থী হইনি বলে এখন জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এক মাস আগে 1200-তে নরেন্দ্র মোদীর সভা ছিলেন, ওখানে আমরা মিটিংয়ে গেছিলাম। তা তার 2-3 দিন আগে স্বামীর বিষ্ণু আমাদের গ্রামে এসেছিলেন, উনি আমাদের মহিলাদের এসে আমাদের মহিলাদের হাতে টাকার দুগুজে দিয়ে গেছে। উনি বলছেন আমি একজন রাজ্যসভার এমপি, আমি এসটিদের এমপি, আমি আপনাদের পাশে থাকবো এটা সেটা বলে আমাদেরকে বললো যে উনি এসটিদের এমপি, এইসব বুঝিয়ে উনি চলে গেলেন, আপনাদের পাশে থাকবো। তারপরে ওনার অ্যাসিস্ট্যান্ট স্বামীরুল এর অ্যাসিস্ট্যান্ট আমাকে একদিন ফোন করে রাত্রেবেলা বলছেন যে আপনি, আমরা আদিবাসীদের কোনো কিছু নয়, আমরা সরাসরি কথা বলছি, আমরা দিদির লোক, আমরা মমতা ব্যানার্জির লোক, আমরা আপনাদের কি চাই বলুন, আপনাদের যত টাকা লাগবে যা দরকার আমরা মেটাবো, আপনারা শুধু আন্দোলনটা বন্ধ করে দিন। বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল আজকে সন্দেশখালীতে এসে পৌঁছান, তারপর সরাসরি তিনি বেড়মজুরে এসে পৌঁছেছেন। বেড়মজুরে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে মহিলারা কিন্তু বেশ কিছু অভিযোগ জানান, যার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একাধিক মহিলা তারা বলছেন যে তাদেরকে টাকার অফার করা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নাম নিয়ে, নেতাদের নাম নিয়ে তারা অভিযোগ করছেন যে প্রার্থী হওয়ার জন্যও তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, 20 লক্ষ টাকা প্রস্তাব দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। আরও একজন মহিলা আন্দোলনকারী, তার বক্তব্য যে আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য তাকে 1,00,000 টাকা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর থেকেই কিন্তু তাদের উপরে হুমকি দেওয়া হয়, বিভিন্ন সময় তাদেরকে হুমকি দিয়ে বলা হয় যে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবং এই যাবতীয় বিষয়ে যাকে প্রার্থী করার জন্য বলা হয়েছিল, অর্থাৎ তিনি যিনি বলছেন যে হাজি নুরুল ইসলামকে তখন ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরেও তার কাছে প্রস্তাব আসে যে প্রতিবাদের মুখ হিসেবে তারা একজনকে প্রার্থী করতে চান তৃণমূল কংগ্রেস তরফ থেকে। এবং সেখানেই কিন্তু অর্চনা ভূঁইয়া নামে ওই মহিলা, তিনি কিন্তু চাঞ্চল্যকর দাবি করছেন এবং তার বক্তব্য যে তিনি এই গোটা বিষয় সিবিআইকে ফোনে জানিয়েছেন অভিযোগের হিসেবে, এবং সিবিআইকে তিনি পরবর্তী ক্ষেত্রে বা আদালতেও তিনি এই কথা জানাবেন, এমনটাই ওই মহিলা দাবি করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।